গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন দিনে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর আমার বাবা, এই দেখো আমার হাজবেন্ডকে ধুতি পরিয়ে দিচ্ছে। তো আজকে হলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার বাৎসরিক কাজ। তো এতদিন ধরে যার জন্য এত কিছু প্রস্তুতি চলছিল, তো আজকেই সেই দিন। তো বাইরে কাজের জন্য যে সাদা চন্দন লাল চন্দন প্রয়োজন, মা এখানে সেটা বেটে নিচ্ছে। মাকে বললাম একটু চন্দন বেটে দাও। আর ওদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। অনেকক্ষণ বলতে অনেক ভোরে আজকে আমরা ঘুম থেকে উঠেছি। আর ওইদিকে ঠাকুরমশাইরা সমস্ত এসে গেছে, দুজন ঠাকুরমশাই এসছে, তো তারা কাজ করবে। আর আমি এদিকে শ্রাদ্ধের জন্য যা যা জিনিসপত্র এনেছিলাম, তো সেইগুলো ঠাকুরমশাইদের বাইরে বের করে দিচ্ছি, যাতে ওনাদের খুঁজে পেতে অসুবিধা না হয়। আর একজন ঠাকুরমশাই ওখানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার সামনে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর আরেকজন ঠাকুরমশাই ওখানে কলার খোল ওনাদের যেভাবে প্রয়োজন তো সেভাবে সেট করে নিচ্ছে। তো দুজনের কাজ আজকে একসাথে, আর মাথায় অনেক 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 চিন্তা যে সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হবে কি না। আর তো সেই কারণে এখন সমস্ত জিনিস এনে রেখে দিচ্ছি এইখানে, যাতে ঠাকুরমশাদের সব জিনিস খুঁজে পেতে সুবিধা হয়, আমাকে বারবার ডাকতে না হয়। আর এই দেখো, এখানে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের ছবি এখানে লাগানো রয়েছে। তো এক বছর হয়ে গেল দেখতে 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 এক বছর কেটে গেল, কিভাবে এদের সুবিধা হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ডেইলি লাইফে তোমাদের আবারও একবার আরও একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত জানাই। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 8টা। অনেকক্ষণ আগে স্নান টান সারা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে হলো আমার শ্বশুর শাশুড়ির বাৎসরিক কাজ। তো সেই কারণে একসাথে দুজনেরটা হচ্ছে, কারণ ওনার এক মাসের গ্যাপে আর কি মানে মারা গেছিলেন, তো সেই কারণে। আর চলে এসে ঠাকুরমশাইরাও অনেকক্ষণ আগে চলে এসেছে। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু গোছাচ্ছে ঠাকুরমশাইরা। আর অরিকের আবার স্নান টান করে নতুন নতুন ধুতি না পুরনো ধুতি যা পরে এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ওদিকে তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাইরে তো কাজের জায়গায়, ওদিকে ঠাকুরমশাইরা গোছাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আর এদিকে আমার মা এখানে দুপুরবেলা যে লাঞ্চ খাওয়া হবে, তো সেই আয়োজন করছে। শুধু দুপুরের লাঞ্চ না, আমার শ্বশুর শাশুড়িকে যে ভাত সরা দিতে হবে, তো সেই প্রিপারেশনও মা এখানে করছে। আর এখানে আমার মামি শাশুড়ি চলে এসছে সকাল সকাল, তো মামি শাশুড়ি তরকারিগুলো কেটে দিচ্ছে, আর বাবা বসে আছে। আর এদিকে আমার দেওর কাজ করছে, তো মা ওইদিকে কাজ করছে। আর এদিকে ঠাকুরমশাইরা আমাকে বললো যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মার সামনে জল মিষ্টি দিতে, তো আমি জল মিষ্টিটা এবার গুছিয়ে দিতে যাচ্ছি। আর এই দিনটা আমাকে সারা দিনই এদিক ওদিক করতে হয়েছে, মানে আমি তো সমস্ত কিছুটা জানি যে কোনটা কোথায় আছে। তো সেই কারণে একবার এদিকে ঠাকুরমশাইরা ডাকছে, এবার ওদিকে রান্নার জায়গায় আমার ডাক পড়ছে, তো সমস্ত দিকে আমি শুধু সারাদিন চরকির মতোই পাক খেয়ে গেছি। একবার এদিকে একবার ওদিকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, কোনটা কোথায় আছে বলে দেওয়া, তো এই কাজ আমি ছাড়া তো কেউ জানার কথাও না। তো এইভাবেই ঘুরে ঘুরে এদিকে ঘুরে আর ওদিকে ঘুরে সারা দিনটা আমার চলেছে। আর এদিকে আমার দেওর আর আমার হাজবেন্ড, এরা দুজন কাজে অলরেডি বসে গেছে, ওদের কাজ এই জাস্ট শুরু হলো।
ওইদিকে তো ওরা কাজে বসে পড়েছে, আর এদিকে আমি ভাত সরা যে সন্ধ্যাবেলা দেওয়া হবে ওনাদের সামনে, তো তার জন্য যে মাটির থালা গ্লাসগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, কারণ মা ওইদিকে রান্না শুরু করে দিয়েছে, তো প্রথমে তো আগে ওনাদের জন্য তুলে রাখতে হবে। তো সেই কারণে মা আমাকে বললো যে মাটির থালা গ্লাসগুলো ভালো করে ধুয়ে একটুখানি উবুড় করে রাখতে, যাতে জলগুলো ঝরে যায়। আর আমি সেইগুলো করে মাটির থালা গ্লাসগুলো ভালো করে জলে ধুয়ে বাবার কাছে দিয়ে দিলাম, বাবা গিয়ে উবুড় দিয়ে দেবে। আর যে রান্না করবে, তো রান্নার থেকে প্রথম রান্না আমার শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য ওই বাটিগুলোতে মা উঠিয়ে রাখবে। অরিকের স্নান কমপ্লিট, এখন বাজে 10:15, অরিক ঘুম থেকে উঠে গেছে, সাজিয়েছি আর নতুন বিছানার চাদর আমার পাতা হয়ে গেছে। আর এই যে অরিক, দাঁড়াও একটু দেখি কিরকম লাগছে তোমাকে। অরিকের দিদু নেই ড্রেসটা দিয়েছে, অরিক দাঁড়া তো ভিডিও করছে না, দেখো হ্যাঁ টাইট হয়েছে না, না একদম সুন্দর হয়েছে, বাহ ভালো হচ্ছে তো ড্রেসটা। হ্যাঁ বিছনাপত্র গোছাচ্ছি, আবার সেই নোংরা করছে। আর এই যে ঘরে একটা ইয়েলো বেড কভার পেতে নিয়েছি এই বিছনাটার মধ্যে। আর দেখো আমার ঠাকুর, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ওখানে কাজ হচ্ছে, আমার হাজবেন্ড আমার দেওর সব কাজে বসেছে। একটা ধূপকাঠি দিয়ে যাও আমাকে। তো দেখো এখন এখানে রান্না হচ্ছে দুপুরবেলার জন্য। আর আজকে যেহেতু কাজের দিন, তো কাজের দিন তো সবাই আসেনি, কালকে সবাই আসবে, কালকে হলো খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। আর কাজ বলতে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমার শ্বশুরমশাই কাজ কমপ্লিট হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা খাটাখাটনি করছি। তো শ্বশুরমশাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে হ্যাঁ এরপরে ঠাকুরমশাই ওদের একটু ব্রেক দিয়েছে, তো ওরা একটু ব্রেক নিয়েছে বলতে একটু শুয়ে আছে। তো এখানে আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া হবে বিকালবেলা এই যে মাটির সরা, এগুলো তো আগেই ধুলাম। তো এখন এখানে মা যা যা রান্না করছে দুপুরবেলার লাঞ্চের জন্য সেগুলো আগে থেকে সরিয়ে রাখছে, কারণ এগুলো সন্ধ্যাবেলা আবার ওদের দিতে হবে, নিরামিষই। হ্যাঁ হ্যাঁ ওদের সামনে আমরা নিরামিষ দেবো, তো সেই কারণে শাশুড়ি যেহেতু নিরামিষ খেত, তো সেই কারণে এগুলো দেওয়া হবে সন্ধ্যাবেলা। আর ওই যে অরিকের বাবা আবার যাচ্ছে, আবার ডাক পড়েছে ঠাকুরমশায়। আবার এবার শাশুড়ি মার কাজ শুরু হবে, তো এখন আবার একটুখানি আধা ঘন্টা রেস্ট নিয়ে একটু মিষ্টি টিষ্টি খেয়ে ওরা এখন যাচ্ছে আবার। আর মা এখানে রান্না করছে, আর এসছে হলো আজকে আমার কাকিমা, আমি শাশুড়ি। লাঞ্চের জন্য আজকে নিরামিষই হবে, সাদ্য সেই কারণে। আর এখানে এই যে বসে আছে অঙ্কি, ও ছোটো বোন আমার, তো এসছে আর ছোটো মা এসছে আর মামি শাশুড়ি এরাই এসছে, মানে ঘরোয়া লোকজন। আর ঠাকুমশাইরাও কালকেই ব্রাহ্মণ ভোজন করবে, তো সেই কারণে আজকে অতটা চাপ নেই। মা রান্না করছে যেটুকু, আরে কি করছিস তোরা, দেখো কি করছে এরা, মাসিদের পেয়ে আমার ছেলে ভীষণ খুশি আজকে, ভীষণ খুশি।
শুয়ে পড়েছে। আর রান্না বান্না এখন কমপ্লিট প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভুজি করলেই কমপ্লিট। আর আজকে লাঞ্চে হবে পনির, পাঁচ রকম ভাজা, ডাল লাউ দিয়ে, আর হলো গিয়ে ভাত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো এই দিয়ে হয়ে যাবে আমাদের লাঞ্চ। মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আর বাকি লোকজন সমস্ত কালকে খাওয়া দাওয়া, তো তারা কালকে আসবে। তো এখন বেজে গেছে বিকেল তিনটে প্রায়, আর আমার হাজবেন্ড আর দেওরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সবার শেষে আমার কাজ। তো আমার ডাক পড়েছে, তো সেই কারণে শাড়ি পরে আর আলতা পরে আমাকে বললো রেডি হয়ে নিতে ঠাকুর মশাই, তো শাড়ি পরে আর আলতা পরে এখন রেডি হয়ে নিচ্ছি, তো এখন গিয়ে কাজে বসবো, আমারই কাজ। আর অরিকও আমার সাথে একটুখানি মন্ত্র পড়বে, তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু কাবেরী, জলস্মী, ভীতা লোকা, সেবিতং, বিষ্ণুনা। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা, আর শ্রাদ্ধ কমপ্লিট হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে। তো শ্রাদ্ধ কমপ্লিট হওয়ার পরে সমস্ত গোজ কাজ করে ঠাকুরমশাইরা বেরিয়ে যেতে যেতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে। তারপরে ঘর দুয়ার সমস্ত ঝাড় দিয়ে বাইরে উঠান টুঠান পরিষ্কার করে ঠাকুরমশাই বলে গেছিলেন যে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে আমার শ্বশুর খাবার বাড়তি, তো সেই কারণে উঠান টুঠান সমস্ত কিছু পরিষ্কার করে আমি জামা কাপড় ছেড়ে একবারে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ভাত সরা দেবো বলে, ভাত বেড়ে দেবো শ্বশুর শাশুড়ি মার জন্য, তো সেই কারণে এখন ভাত বেড়ে নিচ্ছি। আর যা খাবার তুলে রাখা হয়েছে ওনাদের জন্য, তো সমস্ত খাবার একে একে সাজিয়ে নেব। আর যেহেতু সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম, তো সেই কারণে বেশি করে কিছু ভিডিও শ্যুট করা যায়নি এই সময়। তো এবার ভাত তো বাড়া হয়ে গেছে, এবার বাটিগুলো, তরকারির বাটি আর ভাজাগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নেব, আর সাজিয়ে নিয়ে ওদের ডাক দেব। তো ছেলেরা গিয়ে খাবারটা মা বাবার সামনে দেবে, আর আমরা শঙ্খ উলু সমস্ত কিছু বাজিয়ে ওনাদের একটুখানি ধূপধুনো দেখাবো, তো তারপরে আমরা এদিকে চলে আসবো। তারপরে এগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে পুকুরের কাছে রেখে আসবে আমার হাজবেন্ড আর দেওর। তো রেখে এসে তারপর সবাই মিলে স্নান করে ঘরে চলে এসেছিলাম। তো এভাবে আজকের দিনটা কেটে গেল।
বলতে বলতেই আমার ভাত সরা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছেলেদের ডেকে নেব আর ওরা বাবা মার সামনে ভাত সরা দিয়ে দেবে। তো আজকের মতো দিনটা শেষ হয়ে গেল আর ভিডিওটাও আজকে এখানেই এন্ড করব। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।